হ্যালো বন্ধুরা, হ্যাপি দিওয়ালি। তোমাদের সবার দিওয়ালি কেমন কাটলো? আমার দিওয়ালি খুব ভালো কেটেছে, আশা করি তোমাদের প্রত্যেকের দিওয়ালি খুব ভালো কেটেছে, খুব ভালো কাটুক। আমি দেখো তোমরা, আমি সেজে গুজে নিয়েছি, এখন আমাদের ফটকা ফাটানো হবে, ঝিরঝিরি জ্বালানো হবে। দেখুন বন্ধুরা, এটা আমার বাপের বাড়ির দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয় একদম বাড়ির কাছেই। এখানে মা লক্ষ্মীর পুজো হয় আর একদিকে মা কালীর পুজো হয়। এই মন্দিরটা অনেক পুরনো, কিন্তু এটাকে আবার নতুন করে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এটা একদম আমাদের বাড়ির কাছে আর খুব ভালোভাবে এখানে পুজো হয় মা দুর্গার, মা কালীর, মা লক্ষ্মীর। দেখুন বন্ধুরা, এটা বজরংবলীর মন্দির, এটা আরো ভালোভাবে তৈরি হবে, এটা নতুন তৈরি হয়েছে, এখানে বজরংবলীর পুজো হয়। এটা পুরো মন্দিরটা, এটা আমাদের বাড়ির পাশে লোকনাথ পুজো হচ্ছিল, লোকনাথ বাবার পুজো হচ্ছিল, তাই আমরা এখানে গেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।